ইরাকে সহ্য করতে পারে না। তারপর আবার জয়ার সাথে ঘুরতে যাবে তা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। কিন্তু জয়ার সাথে ভালো করে কথাও বলতে পারছে না, যেখানে অধিকার দেখে জোর খাটাবে। জয় অফিস থেকে বেরিয়ে যায়। সারাদিন জয়ের সাথে নীলার কোনো যোগাযোগ নেই। জয় কোনো ফোনও করেনি, নীলাও ফোন করার সাহস পায়নি। নীলা একাই বাড়ির মধ্যে। যদিও অন্য সময়ও একা থাকে জয় অফিসে চলে গেলে, তবে আজকে নীলার খুব খারাপ লাগছে। সারাদিন কোনো কাজ রান্নাবান্না খাওয়া কিছুই করেনি নীলা, চুপচাপ জানালার পাশে বসে থাকে। আবার আজ নীলাকে বাড়িতেও চলে যেতে হবে, কারণ কাল জয় আর ইরার ঘুরতে যাওয়ার কথা। যদিও অনেক দিন ধরে মামনিকে দেখার জন্য নীলার মনটা কেমন করছে, কতদিন ধরে মামনিকে দেখে না, তবুও আজ বাড়ি যাওয়ার কথা শুনে নীলা খুশি হতে পারছে না, কারণ নীলার মনে তো অন্য কিছু চলতেছে। সারা দিন কেটে যায়, বিকেলের মধ্যে জয়ের ফিরে আসার কথা, কিন্তু এখনও জয় আসেনি। নীলাকে জয় রেডি হয়ে থাকতে বলেছিল, বিকেল ওই বাড়িতে রেখে আসবে। যদিও নীলা রেডি হয়নি, আর রেডি হবেই বা কী করে, মন শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। নীলা ছাদে বসে আছে। আরে এত কিছুর মধ্যে তো আমি তিশার কথা ভুলে গেছি। তিশা কোথায়? কালকে তো ওকে দেখিনি। ও ঠিক আছে তো? আচ্ছা তিশার কি আবিরের সাথে হাত মিলিয়ে আমার সাথে এমন করেছে, নাকি তিশাও আমার মতো চক্রান্তের শিকার হয়েছে? এমন যদি হয়ে থাকে তাহলে তিশা তো মনে হয় কোথাও বিপদে আছে। উপস, আমার তিশার কথা আগে ভাবা উচিত ছিল। কে জানে কোথায় আছে ও? আসলে এত কিছুর মধ্যে ওর কথা মাথা থেকে বেরিয়ে গেছিল। নীলা দৌড়ে নিচে আসে, সে তিশাকে ফোন দেয়, কিন্তু তিশার ফোনটা বন্ধ আছে। নীলা এখন যেন আরো অস্থির হয়ে ওঠে। মেয়েটা কোনো বিপদে আছে না তো? ধ্যাত, এত প্যারা আর ভালো লাগে না। এমনিতেই হাজারটা টেনশন, আর প্যারার মধ্যে আছি, তার মধ্যে এখন তিশাকে কোথায় খুঁজবো, কি করবো, কিছু বুঝতে পারছি না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। দরজার বেল বাজানোর শব্দে বুঝে ওঠে জয় এসেছে। নীলা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়, কিন্তু দরজা খোলার পর নীলার মুখটা কালো হয়ে যায়। জয় একা আনার সাথে ইরাও আছে জয়ের সাথে, আর তার সাথে এক গাদা শপিং নিয়ে এসেছে। কি হলো, তুমি রেডি হওনি দেখছি? ভালো হয়েছে রেডি হওনি, রেডি হয়ে বসে থাকলেও আজ আর যাওয়া হতো না, এমনিতে দেরি হয়ে গেছে, তার উপর আবার ইরা এসেছে। তাই তো দেখছি। ইরা আর জয় ভিতরে চলে আসে। তাহলে আমি উপরে গিয়ে প্যাকিংটা সেরে নেই, তুমিও আসো। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। শোনো, ইরা আমাদের অতিথি, ওর জন্য ডিনারের ব্যবস্থা করো, ওর আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে। হ্যাঁ, এখন তো আমাকে বসে বসে গুষ্টির পিণ্ডি না মানে ইরার পিণ্ডি, ধ্যাত কি যে বলছি, আমি কিনা এখন ওনার জন্য রান্না করব। কোন মহারানী এলো রে যার আপ্যায়নের কোনো ত্রুটি রাখা যাবে না। দাঁড়া, খাওয়াচ্ছি তোকে, সারা জীবন খাবার দেখলে ভয় পাবি। মনে মনে বকবক করে চলেছে নীলার পেছন থেকে। সাবধান, কোথাও যেন কোনো গন্ডগোল না থাকে। আর হ্যাঁ, আগে আমাদের জন্য 2 কাপ কফি পাঠিয়ে দিও, সারাদিন অনেক ধকল গেছে। বলে যা উপরে চলে গেল, আর নীলা বোকার মতো ওখানে দাঁড়িয়ে আছে। জয় কী করে বুঝলো খাবারের কোনো গন্ডগোল করবে? কিছুক্ষণ পর নীলা কফি নিয়ে রুমে গেল। ইরা আর জয় প্যাকিং করছে। ওয়াও, কত সুন্দর ইরার কাপড়গুলো, একটা থেকে আরেকটা অনেক সুন্দর। আমার প্যাকিং করা হয়ে গেছে, কিছু বাকি আছে, তা না হয় কাল যাওয়ার আগে করে নেব। তোমাকে কি হেল্প করতে হবে? না জান পাখি, আপনি অনেক করেছেন, আর করতে হবে না। এবার একটু বসুন, নীলা কফি নিয়ে আসছে, খেয়ে নেবেন। আরে ওই তো নীলা, কি হলো দরজায় দাঁড়িয়ে আছো কেন, ভিতরে আসো। নীলা জয় আর ইরার এই ন্যাকামিগুলো সহ্য করতে পারছে না, তাই কফিটা দিয়েই বেরিয়ে যায়। ইরা ডিনার করে বেরিয়ে যায়। খাবার নিয়ে নীলা আজ কোনো ঝামেলা করেনি। ইরা আজ নীলার খাবারের অনেক প্রশংসা করেছে, কিন্তু তো নীলার কিছু এলো গেল না। নীলার কলেজাটা কেড়ে নিয়ে মিষ্টিমুখের কথা বললেই বা কি, প্রশংসাগুলো আর বিষের মতো লাগতে লাগলো নীলার কাছে। ঘুমের সময় নীলার আজ কেন জানি এত কষ্টের মধ্যে একটু শাস্তি ইচ্ছে করছে। নীলার ড্রেসিং টেবিলে বসে চুলগুলো আঁচড়ে হালকা একটু সেজে নেয়। ড্রেসিং টেবিল থেকে উঠতে নীলা ভয় পেয়ে যায়। জয় এক পা এক পা করে নীলার দিকে এগিয়ে আসছে। নীলা লজ্জায় পেছাতে থাকে। এক পর্যায়ে নীলার ড্রেসিং টেবিলের সাথে আটকে যায়, আর পেছানোর জায়গা নেই। অন্যদিকে জয় এগোতেই থাকে। এক সময় নীলা লজ্জায় হাত দিয়ে চোখ ঢেকে ফেলে। 2 মিনিট পর নীলা চোখ খুলে অবাক হয়ে যায়। ওমা, জয় কোথায়? ও তো এখানেই ছিল। হাটের দিকে চোখ যেতে নীলা দেখতে পেল জয় শুয়ে আছে। সব কিছু যেন নীলার মাথার উপর দিয়ে চলে গেল। পরে নীলা খেয়াল করে দেখল জয় আসলে তার ঘড়িটা ড্রেসিং টেবিলে রাখতে এসেছিল। এখন নীলার আরও বেশি লজ্জা লাগছে, লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ইস, জয় কী ভাবলো, নীলাও না, নীলাও গিয়ে শুয়ে পড়লো বিছানায়।
ও হ্যাঁ, নীলা এখন বিছানায় থাকে। আজ নীলার কিছুতেই ঘুম আসছে না, বিছানায় এই বসবাস করছে। ততক্ষণে যা ঘুমের দেশে কোন সময় পাড়ি জমিয়েছে। এমন কেন করছো জয়? কেন আমার না বলা কথাগুলো শুনতে চাইছো না? প্লিজ জয়, তুমি ইরার সাথে ঘুরতে যেও না, আমি যে সহ্য করতে পারবো না। যদি সত্যি তুমি ঘুরতে যাও, ফিরে এসে আর এই নীলার মুখ দেখতে পারবে না। হঠাৎ জয় ঘুমের ঘরে নীলাকে জড়িয়ে ধরে। জয় খুব শক্ত করে নীলাকে ধরে শুয়ে আছে। নীলা লড়তে চড়তেও পারছে না। সত্যি বলতে গেলে নীলাও জয়ের থেকে নিজেকে সারাতেও চাইছে না। সকালে 5 মিনিটে রেডি হয়ে নাও, তোমাকে ওই বাড়িতে দিয়ে আসবো। এখন এত সকালে? এখনই, একটু পর আবার ইরা চলে আসবে। সন্ধ্যায় আমাদের ফ্লাইট, কিছু গোছানো এখনো বাকি। যত তাড়াতাড়ি তোমাকে ওই বাড়িতে রেখে আসতে পারি ততই ভালো। জয়ের কথাগুলো বারবার নীলার কলিজায় ধাক্কা দিতে লাগলো। নীলার কথা না বাড়ি রেডি হয়ে নেয়। জয় নীলাকে ওই বাড়িতে পৌঁছে দিয়েই ফিরে এসেছে। যাওয়ার সময় কারোর সাথে কোনো কথা হয়নি। ওই বাড়িতে নীলাকে দিয়ে আসার সময়ও নীলা জয়কে কিছু বলেনি, জয়ও না। জয় ফিরে যায়। এতদিন পর নীলাকে পেয়ে মামনি পাপা শিলা সবাই খুব খুশি, কিন্তু নীলার মনে আজ কোনো আনন্দ নেই। মামনি পাপা বুঝতে পারে নীলার কিছু একটা হয়েছে। নীলাকে প্রশ্ন করে নীলা এড়িয়ে যায়। বুঝতে পারলে না মামনি, আসলে ভাইয়াকে ছেড়ে চলে এসেছে তো, তাই আপুর মন খারাপ, তাই না রে আপু? শিলা কি হচ্ছে, সব কিছুতেই বাড়াবাড়ি। নীলা রাগ দেখিয়ে ওপরে চলে যায়। সারাদিন নীলার এমনি কেটে যায়। বাড়িতে আসার পর কারোর সাথে তেমন ভালোভাবে কথা বলেনি, জয়ের সাথেও কোনো যোগাযোগ করেনি। নীলার সাথে সন্ধ্যায়। হ্যালো, আপনি কি নীলা চৌধুরী বলছেন? আপনার স্বামী জয় চৌধুরী কিছুক্ষণ আগে কক্সবাজার যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়, সাথে একটা মেয়েও আছে। ওনার ফোন থেকে আপনার নাম্বারটা পাই। আপনি প্লিজ এই ঠিকানায় চলে আসেন। নীলা কি বলবে বুঝতেছে না, কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। নিচে গিয়ে কোনো রকমে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মামনি পাপাকে কথাটা বললো, আর সেই সাথে নীলাকে ওই জায়গায় নিয়ে যেতেও বললো। কিন্তু মামনি পাপা কেউ যেতে রাজি হয়নি। যে ছেলে আমার মেয়েকে রেখে বান্ধবের সাথে ঘুরতে যায়, সে মল্লকে ব্যস্ততাতে আমার কিছু যায় আসে না। কোথাও যাবে না তুমি, ও যদি বেঁচে থাকে ওর সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। নীলা এই মুহূর্তে কী করবে বুঝতেছে না। পাপার কথার উপর কোনোদিন কথা বলেনি, কিন্তু আজ যে করেই হোক জয়কে বসাতেই হবে, জয়ের কাছে যেতেই হবে। কিন্তু কী করে বের হবে কিছুই বুঝতেছে না। নীলা ড্রয়িং রুমে নিজে বসে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর কারো হাতের স্পর্শে চমকে ওঠে। ও তুই কেন এসেছিস? আপু আমি তোর এই কষ্টটা সহ্য করতে পারছি না, তুই প্লিজ পালিয়ে যা, যে করেই হোক ভাইয়ার কাছে তোকে যেতেই হবে। কিন্তু কি করে বের হব তুই বল না। এই নিয়ে তুই কোনো টেনশন করিস না, মামনি পাপা উপরে আছে, তুই এই সুযোগে বেরিয়ে পড়, বাকিটা আমি দেখে নেব। ধন্যবাদ সোনা বোন। নীলা দৌড়ে দরজার কাছে গিয়ে আবার শিলার কাছে ফিরে আসে। আবার কি হলো, যা তাড়াতাড়ি, নয়তো দেরি হয়ে যাবে। কিন্তু কিন্তু আবার কি, তাড়াতাড়ি যা তো। আমি না হয় চলে যাচ্ছি, কিন্তু তোর কি হবে? পাপা যদি জানতে পারে তুই আসলে পাপা যেই রাগি। ঠিক আছে তাহলে তুই যাস না, থাক ওই দিক দিয়ে জয় ভাইয়ের কিছু হয়ে যাক। আর বাবু যা তো, আমি সব সামলে নিতে পারবো, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। নীলা আবার দরজা খুলে বেরিয়ে পড়ে। শিলার জন্য খারাপ লাগছে, কারণ নীলা জানে শিলার কপাল অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। যাক গে, এসব বাবার সময় নেই, এখন নীলাকে জয়ের কাছে যেতেই হবে। জয় হয়তো ইরার সাথে ঘুরতে যেতে পারে, কিন্তু নীলা তো জয়কে দৌড় ঢেলে দিতে পারে না। লোকটা বলা কথা অনুযায়ী জয় এয়ারপোর্টে যাওয়ার আগেই অ্যাক্সিডেন্ট করেছে। নীলা এয়ারপোর্টের উদ্দেশ্যে একটা ট্রেনে করে যাত্রা শুরু করে। নীলাদের এখান থেকে এয়ারপোর্টে একটু দূরে নীলা ট্রেনে বসে আছে। ট্রেনে আপন মনে চলতেছে। নীলার মন শুধু জয়ের কাছে পড়ে আছে, রাস্তা যেন শেষই হচ্ছে না। নীলা জয়ের কথা ভেবে ওখানে বসে কাঁদতে থাকে, কিন্তু এবার এক মুশকিলে পড়লো। নীলার মাথার উপর একটা ছেলে দাঁড়িয়ে আছে। এটা কোনো ব্যাপার না, সমস্যাটা হলো ছেলেটা নীলাকে খুব ডিস্টার্ব করতেছে, বিভিন্নভাবে নীলাকে টাচ করার চেষ্টা করতেছে বারবার। কখনো নীলার কাঁধে হাত রাখছে, আবার কখনো নীলার চুলায়। নীলার এমনিতেই মন খারাপ, তার উপরে এগুলো নীলার খুব বিরক্তি লাগছে, একদম অসহ্যকর। নীলা কিছু বুঝতে পারছে না, বা নীলার মুখ দিয়ে কোনো কথা আসতেও চাইছে না কেন জানি। আমি কি আপনার পাশের সিটে বসতে পারি? কেন, তোর জন্য কি সিটের অভাব পড়ছে? তোর নিজের সিট কোথায়, যা না গিয়ে নিজের সিটে বস। জি, আমি আমার নিজের সিটে বসতে চাইছি, আর এটাই আমার সিট, কিন্তু আপনি দুইটা সিটের মাঝ বরাবর বসায় আমি বসতে পারছি না, আর এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আমার পা ব্যথা হয়ে গেছে। আরে হ্যাঁ তাই তো, দেখ আমিও না। নীলা সরে বসে, ছেলেটাও নিজের সিটে বসে পড়ে। এরপর যা হচ্ছে তার সহ্য করার মতো না।
ছেলেটা ক্রমশ নীলার দিকে ধেয়ে যাচ্ছে, বাজেভাবে নীলার দিকে কষে কষে যাচ্ছে। নীলা এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এই লুচ্চা ছেলে, লুচ্চামি করার আর জায়গা পাসনি? ট্রেনে উঠতেও শুরু করেছিস, ঘরে কি তোর মা বোন নেই? চিৎকার করে বলে উঠল নীলা কথাগুলো। আশেপাশে সবাই নীলার দিকে তাকিয়ে আছে। আরে চুপ, কি শুরু করেছো? জয়, তুমি, তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি এখানে কি করো? আমি সত্যি দেখছি না তো, কোনো ভূত দেখছি? আস্তে আস্তে ম্যাম, একটা একটা করে প্রশ্ন করেন, সবগুলোর উত্তর দিতে সুবিধা হবে। সরি গাইস, আসলে উনি আমার ওয়াইফ, ওনার মাথায় একটু সমস্যা আছে তো, তাই মাঝে মাঝে এমন অদ্ভুত ব্যবহার করে ওঠে। এমন পাগল নিয়ে রাস্তায় বের হন কেন? যত সব আমি পাগল, তুই পাগল, তোর চোদ্দ গুষ্টি পাগল, বেটা খচ্চর কোথাকার? আস্তে পড়ি, কুল ডাউন, এবার কিন্তু সবাই ভাববে তুমি সত্যি পাগল। চুপ, তুই কোনো কথা বলবি না। কি বলছিলি, আমার মাথায় সমস্যা আছে তাই না? আজকে আমি তোর মজা দেখাবো। বলেই নীলা জয়কে মারতে যায়। জয় একটানা নীলাকে নিজের বুকে টেনে নেয়। শান্ত হ পাগলি, এত পাগলামি করতে নেই। নীলা এবার জয়ের বুকে ইচ্ছামতো কিল ঘুষে মারতে থাকে। ও এত কিছুর মধ্যে নীলা তো সব ভুলেই গেছিল, জয় এখানে কি করে আসলো? নীলা জয়ের বুক থেকে মাথা তোলে। আচ্ছা জয়, তুমি জানি তো পড়ি, তুমি আমার থেকে এখন কি জানতে চাও? আর এটাও জানি তোমার মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ওই দেখো, ট্রেন থেমে গেছে, আমাদের কাছে সময়ও বেশি নেই, তাড়াতাড়ি নাম বাকি, কথা পরে জানা যাবে, এখন অনেক কাজ বাকি। জয় কি বলছে নীলা কিছুই বুঝতে পারছে না, সব কথা নীলার মাথার উপর দিয়ে চলে গেল। ট্রেন থেকে নেমে জয় নীলাকে নিয়ে একটা পার্লারে গেল, সেখান থেকে নীলা কাপড় চেঞ্জ করে হালকা সেজে নিল। বাড়ি থেকে আসার সময় নীলার যা অবস্থা ছিল, তার উপরে কান্নাকাটি করার ফলে মুখের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। পার্লার থেকে বেরিয়ে জয় নীলাকে নিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে গেল। নীলা আর জয় বিমানে বসে আছে এখন। এতদিন কী হয়েছিল আর এখনই বা কী হচ্ছে, তার কিছুই নীলা বুঝতে পারছে না। কিছুই নীলার মাথায় ঢুকছে না কী করছে জয়। তাহলে কি আজ ও জয়ের সাথে কক্সবাজারে যাচ্ছে? ইস, কতদিনের ইচ্ছর পূরণ হচ্ছে আজ। কিন্তু আজ তো ইলার সাথে জয়ের ঘুরতে যাওয়ার কথা, তাহলে নীলা? নীলা অসহায় মুখ নিয়ে জয়ের দিকে তাকায়। জয় নীলার মুখের ভাব দেখে বুঝতে পারছিল নীলার মধ্যে কী চলছে। জয় একটা ডেভিল স্মেল দেয়। নীলা বুঝতে পারছে জয় এখন নীলার সাথে অনেকটাই ফ্রি হয়ে কথা বলছে, এখনই সুযোগ জয়কে সব কিছু বলে দিবে, এর থেকে ভালো কোনো সময় হতেই পারে না। জয়, আমার তোমাকে কিছু বলার আছে, বিশ্বাস করো জয়, আমি শুধু তোমার আর তোমাকেই ভালোবাসি। ওই আবির আসলে চুপ, আমি এই বিষয়ে তোমার থেকে কিছু শুনতে চাইছি না। জয় প্লিজ একটু আমার কথাটা শুনেই দেখো, আমি যে মনের ভিতর কষ্টের এই পাহাড় আর সহ্য করতে পারছি না, মেনে নিতে পারছি না তোমার এই দূরত্ব। আমি আজ ক্লান্ত হয়ে গেছি জয়, একা একা লড়তে লড়তে ক্লান্ত হয়ে গেছি, আমার যে তোমাকে খুব প্রয়োজন, প্লিজ তুমি আমাকে দূরে ঠেলে দিও না, প্লিজ জয়, প্লিজ। কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে থাকে নীলা। এই দেখো, বোকার মতো কাঁদছে, এই পাগলি, তোমার কি এখনো মনে হচ্ছে আমি তোমার থেকে দূরে আছি? আমি তোমার এত কাছে আছি, তবু কেন তোমার কাছে এত দূরত্ব মনে হচ্ছে? আমি আমার পাগলিটাকে আর দূরে ঠেলে দেব না, আর দূরে যেতে দেব না। নীলাকে নিজের কাছে টেনে এনে চলো চলো চোখে জয়ের দিকে তাকিয়ে আছি। কিন্তু জয়, তুমি আমার কথা কেন শুনতে চাইছো না, প্লিজ একবার শোনো। কিচ্ছু বলতে হবে না পাগলিটা, আমি সব জানি, আর তোমাকে কিচ্ছু বলতে হবে না কষ্ট করে। তুমি সব জানো মানে কি করে জানো? আচ্ছা শোনো তাহলে, ওই দিন যখন আবির তোমাকে ছলনা করে ওর বাড়িতে নিয়ে গিয়ে তিশার জায়গায় তোমাকে কোণে সাজায়, সেই দিন তিশা কোথায় ছিল জানো? তিশাকে ওই শয়তান আবির একটা রুমে আটকে রাখে, ভাগ্য ভালো যে ওর থেকে ফোনটা নিতে ভুলে গেছিল। তিশা যখন পরিস্থিতি কিছুটা আঁচ করতে পারে তখনই ওকে ফোন করে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো জয় ভাইয়া, আমি তিশা বলছি, প্লিজ ভাইয়া আমাদের বাঁচান, আমার আমার আর নীলের খুব বিপদ, তিশা আমাকে সব খুলে বলে, তিশার ফোন পেয়ে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। কি, ওই আবির এত বড় সাহস, ও আমার কলিজায় হাত দিয়েছে, আজ তো আমি ওকে শেষ করে দেব। তুই অপেক্ষা কর আবির, তোর মৃত্যু তোর কাছে খুব তাড়াতাড়ি আসছে। আমার তখন একটা মিটিং ছিল, আমি ওটা ক্যান্সেল করে তাড়াতাড়ি ছুটে যাই, কারণ আমার কাছে তোমার থেকে বড় পৃথিবীতে কিছু নেই। তিশার থেকে যা জানি তাতে স্পষ্ট সব বুঝতে পারিনি, কারণ তিশা তো আর আবিরের মনের কথা জানতো না, কিন্তু বিয়ে বাড়ি ঢুকতেই তোমার আর আবিরের কথাগুলো আমি শুনে থেমে যাই। আমি বুঝতে পারি আমি ভিতরে ঢুকলে কিছুই জানতে পারবো না, দরজায় দাঁড়িয়ে সবটা শুনি,
আর ওই সময় বুঝতে পারি আসলে তুমি কত বড় চক্রান্তের শিকার ছিলে। তবে এখানে যে তোমার কোনো দোষ নেই তা আমি বলবো না, কারণ তোমারও অনেক অন্যায় আছে। আমি তোমাকে বারবার নিষেধ করার পরেও আবির সাথে কথা বলেছ। তুমি কতটুকু মানুষ চিনেছ? ওই আবিরকে আমি ছোট থেকে চিনে আসি, যে কিনা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো, তার পক্ষে সবই সম্ভব। সরি, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। আর বিশ্বাস কর, তিশার জন্য শুধু আমি কথা বলতে বাধ্য হয়েছি। বেচারি সারাক্ষণ আবিরের জন্য পাগল হয়ে থাকতো। হুম, জানি, তিশা আমাকে সব বলেছে। আচ্ছা জয়, তিশা কোথায় তুমি জানো গো? ওই আবির কোনো ক্ষতি করেনি তো তিশার? তুমি জানো কাল থেকে তিশাকে ফোনে পাচ্ছি না। শান্ত হও, তিশার কিছু হয়নি, ও একদম ঠিক আছে। কাল আমি যখন আবিরকে ধোলাই দিচ্ছিলাম তখন আমার লোকেরা ওকে উদ্ধার করে নিয়ে যায়। জয়, তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি আমাকে ঠকিয়েছ। আবার কি হলো ড্রামা কুইন, আমি আবার কি করলাম? কিছু করনি বলছো? এই যে তুমি এগুলো জেনেও আমার সাথে না জানার ভাব ধরছো। তোমার অ্যাক্সিডেন্টের কথা বলে আমাকে এভাবে ভয় দেখিয়ে এগুলো তোমার কাছে কিছু মনে হচ্ছে না? আমি যে কতটা কষ্ট পেয়েছি তুমি একটুও ভাবলে না? সরি জান পাখি, দেখো এগুলো যদি না করতাম তোমাকে কি এই সারপ্রাইজ দিতে পারতাম? আর তাছাড়া আমি নিজেও তোমার কাছে খুব বড় অপরাধী। আমি কি করে পারলাম আবিরের কথার উপর ভিত্তি করে তোমাকে বিচার করতে? কি করে? তোমার ক্ষমা চাওয়ার কোনো ভাষা আমার কাছে নেই। জানিও না তুমি এগুলোর জন্য আমাকে কোনোদিন ক্ষমা করো কিনা। আমি শুধু চেয়েছি এত কষ্টগুলোর পর তোমার মুখে একটু হাসি দেখতে, তাই আজকের দিনটা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। নীরা জয়ের দুই হাত আলাদা করে দেয়। নীরা এবার জয়ের ঘাড়ে মাথা ফেলে। এভাবে কোনোদিন আমার সামনে হাত জোড় করবে না, তুমি আমার স্বামী। আচ্ছা বাবা ঠিক আছে, কিন্তু এত কিছু যার জন্য করলাম সেই এমন মুখ ভার করে আছে, আমার সব কষ্ট বৃথা গেল মনে হচ্ছে। তুমি না পারো বটে। কিন্তু জয়ের তো ইরার সাথে আসার কথা, ইরা তো কোথাও শপিং করতে আসার জন্য, কিন্তু ওকেও দেখতে পাচ্ছে না কোথাও। তুমি এত বকে কেন বলো তো, এখনো বুঝতে পারছো না? আসলে শপিং গুলো ইরার ছিল না, এগুলো তো আমার কিউট পাগলিটার জন্য ছিল, আমি ইরাকে নিয়ে কিনেছি। এগুলো আমার ছিল? ইস, আমি না জেনে ইরাকে কত গালি দিয়েছি মনে মনে। ভাগ্যিস সরাসরি দাওনি, তোমার যে স্টাইলের বকা বাবা গো বাবা। নীলা ও জয় দুজনই হেসে দেয়। কথা বলতে বলতে জয় নীলাদের বিমান ল্যান্ড করে। নীলার আরও কত কথা অজানা রয়ে গেছে এখনও। নীলা আর জয় কথা বলতে বলতে তাদের গন্তব্যে পৌঁছে যায়। তাদের বিমান এয়ারপোর্টে ল্যান্ড করে। কিন্তু এত কথার পরও, এত কিছু জানার পরও নীলার অনেক কিছু অজানাই রয়ে গেছে। আর কত কিছু জানার বাকি রয়ে গেল, আর হাজারটা প্রশ্ন উকি দিয়ে যাচ্ছে নীলার মনে। জয়, আমার আর একটা। না না, এখন কোনো প্রশ্ন নয়, বাকি সব প্রশ্ন হোটেলে গিয়ে হবে। হোটেলের গাড়ি আগেই বুকিং করা ছিল। ঠিক সময় এয়ারপোর্টে গাড়ি এসে নীলা এবং জয়ের জন্য অপেক্ষা করছে। জয় আর নীলা গাড়িতে উঠে পড়ে চারিদিকে রাতের আধার নেমে এসেছে। রাস্তা ছাড়া জ্বলন্ত ল্যাম্পগুলো পুরো পরিবেশটাকে অপরূপ করে তুলেছে। নীলা গাড়ির জানালা দিয়ে বাইরের প্রকৃতির দেখতে ব্যস্ত, আর জয় নীলাকে। আমার এই পরীর কাছে বাকি সব পরীদের সৌন্দর্য হার মানে, আমি খুব ভাগ্যবান তোমাকে আমার জীবনসাথী হিসেবে পেয়ে। জয়, জয়, এই জয়। কে, কি কি? চোখ খুলে ঘুমিয়ে গেছিলে নাকি? এতক্ষণ ধরে ডাকছি কোনো সাড়া শব্দ নেই, কি দেখছিলে এমন করে? আমি তো আমার এই পরীটাকে দেখছিলাম। দেখতে দেখতে রাস্তা শেষ হয়ে আসে। খুব সুন্দর একটা হোটেলের সামনে এসে গাড়ি থামে। চারপাশটা কতই সুন্দর দেখে নীলা মুগ্ধ হয়ে গেল। রুমের ভিতরে ঢুকে নীলা তো আরও অবাক হলো, তাদের রুমটা খুব সুন্দর করে সাজানো, হানিমুন প্যাক বলে হয়তো। কি হলো ম্যাম, কেমন লাগছে? জাস্ট ওয়াও, আমি তো বিশ্বাসই করতে পারছি না আজকে আমার সাথে এত কিছু সত্যি সত্যি ঘটছে। আমার শুধু মনে হচ্ছে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি, ঘুম ভাঙলে সব আবার আগের মতো হয়ে যাবে, তুমি আবার আমার থেকে দূরে চলে যাবে। বিশ্বাস করো জয়, এবার যদি তুমি আমার থেকে দূরে চলে যাও আমার বাঁচার ইচ্ছাটাই হারিয়ে যাবে। তুমি প্লিজ আর আমাকে দূরে করে দিও না, আমি আর সইতে পারবো না। দেখো পাগলিটার কাণ্ড, তুমি যা দেখছো সব সত্যি ঘটছে, আমি আমার পাগলিটাকে কখনোই ছেড়ে যাব না। আমি কি আমার পাগলিকে কম ভালোবাসি নাকি? আমিও তো আমার এই দুষ্টু মিষ্টি পরীটাকে ছাড়া থাকতে পারি না। তুমি জানো এই কয়দিন আমারও কত কষ্ট হয়েছে। জয়,
আমি কেন বিশ্বাস করতে পারছি না এগুলো সব সত্যি আমার সাথে ঘটছে। ওয়েট, এই নাও আমার হাতে চিমটি কাটো, কেটে দেখো তুমি সত্যি দেখছো নাকি স্বপ্ন। তোমার হাতে চিমটি কেটে কি হবে? কেন মনে নেই, আমার চিৎকার শুনে তুমি শিওর হবে। যাক, আমার পাগলির মুখে তাহলে হাসি ফুটলো, পাগলি কোথাকার। নীলা ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজতেছে, পিঠ ভর্তি ভেজা চুল ছেড়ে। এমন সময় যায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরে, নীলার চুলে নাক ডোবায়। এই কি করছো, ছাড়ো ছাড়ো বলছি। আর কোনো ছাড়াছাড়ি নেই, অনেক ছাড় দিয়েছি, আজ কিন্তু আমি সব কড়াই গন্ডাই বুঝে নেব। যা দুষ্টু, আমার লজ্জা লাগছে। আচ্ছা জয়, একটা কথা তোমাকে বলা হয়নি। কোনো কথা এখন আমি শুনছি না। জয়, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। দিলে তো মোড়টা নষ্ট করে, ইস কি একটা রোমান্টিক মোড়ে ছিলাম। আচ্ছা বলো কি বলবে। জয়, পাপা না তোমার উপর খুব রেগে আছে। পাপা তোমার সাথে রিলেশন রাখতেই না করেছে, আমাকে বলেছে তোমার সাথে সব শেষ করে দিতে। তুমি ইরার সাথে ঘুরতে আসার অভিনয়টা কেন করলে বলো তো? আরে কিছু হবে না। জয়, তুমি বুঝতে পারছো না, পাপা এতটাই রেগে আছে যে তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনেও একটু গলল না, উল্টো আমাকে আরো আটকে রেখেছিল। আমি পালিয়ে এসেছি বাড়ি থেকে, ওরা তো জানেও না আমি এখানে এসেছি। নিশ্চয়ই খুব টেনশন করছে এখন। সরি সরি, কেউ কোনো টেনশন করবে না, সবাই জানে তুমি এখন আমার কাছে আছো। সবই জানে মানে? হুম, সবাই জানে। আসলে আমি তোমার মামুনি পাপাকে সব আগে জানিয়েছি আমাদের ঘুরতে আসার কথা। ওনারা কতদিন তোমাকে দেখে না, তাই তোমাকে একটু দেখতে চেয়েছিল, তাই তো তোমাকে ওই বাড়িতে পাঠানো। কিন্তু পাপা এমন করলো কেন তাহলে? এমন করবে না, কি করবে? আর উনি কি মেয়ের সাথে হানিমুনে আসবে? তুমি যেভাবে ওনাকে আমার কাছে তোমায় নিয়ে আসতে বলছিলে, তাই তো উনি বাধ্য হয়ে এমন ব্যবহার করলো যাতে তুমি একলা আসতে পারো। আমাকে এভাবে সবাই মিলে বোকা বানানো? আমি কারো সাথে কোনো কথা বলবো না, যা সবার সাথে আড়ি। তা বলে তো হয় না সোনা, আজকে তো আমি কিছু শুনছি না। মুখ ভেঙচি দিয়ে আমাকে ধরতে পারলে তো? বলেই সারা ঘরময় দৌড়াতে থাকে। এবার কোথায় যাবে তুমি? এবার তো কোনো ছাড়াছাড়ি নাই, ইচ্ছে হলে এবার ছুটে দেখাও। ভালো হচ্ছে না, ছেড়ে দাও বলছি। এবার আর ছাড়ছি না ম্যাম। হ্যালো, ঘুম ঘুম চোখে ফোনটা ধরে যায়। সরি ঘুমটা ডিস্টার্ব করলাম, এখন একটু প্লিজ সমুদ্র পাড়ে আসতে পারবে? মানে এত সকালে, পাগল হয়েছো নাকি? প্লিজ একটু আসো না, একটা জরুরি কথা আছে প্লিজ। মানেটা কি নীলা, এখনো ঘুমিয়ে আছে? ও ঘুম থেকে উঠে যদি জানে আমি এত সকালে তোমার সাথে দেখা করতে গেছি, ও আমাকে সন্দেহ করবে। দেখো আমি বুঝতে পারছি তোমার দিকটা, প্লিজ একটু আমার দিকটাও বোঝো, বোঝার চেষ্টা করো। নীলা ওঠার আগেই তুমি ফিরে যেও। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। জয় উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে, কিছুক্ষণের মধ্যে নীলাও উঠে পড়ে। সারা রুম খুঁজেও যাকে দেখতে না পেয়ে ভাবছে হয়তো মর্নিং ওয়াক করতে সুন্দর প্রকৃতির সকালে মিষ্টি আবহাওয়াটা উপভোগ করতে যায় বেরিয়ে গেছে। নীলা ঘুমিয়ে থাকায় ওকে ডাক দেয়নি। নীলা ওয়াশরুমে চলে যায়, আজ নীলা আয়নার দিকে যেন চোখ তুলে তাকাতেই পারছে না লজ্জায়। হোটেলের পাশে সমুদ্র সৈকত, নীলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে, কিন্তু নীলা এর পর যা দেখলো তাতে নীলার পায়ের নিচ থেকে মাটিটাই সরে গেল। বেঁচে থাকার ইচ্ছেটাই তার হারিয়ে গেছে। একটু দূরে ইরা আর জয় দাঁড়িয়ে আছে, জয়ের কোলে একটা দুই বছরের বাচ্চা, বাচ্চাটা হয়তো জয়কে বাবা বাবা বলে ডাকছে। দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না ঠিক, নীলা এই দৃশ্যটা কিছুতেই সহ্য করতে পারছে না। আসলে এই লাভারের মুখোশের আড়ালে জয় সত্যি একজন ভিলেন হাজবেন্ড, যে কিনা বাড়িতে বউ রেখে ছি ছি। নীলা কিছুতেই সহ্য করতে পারছে না, এগিয়ে গিয়ে জয়কে ঠাস করে চর মারে। নীলাকে এখানে হঠাৎ দেখে জয় আর ইরা দুজনেই চমকে ওঠে। আরে পড়ি, তুমি তুমি এখানে কি করছো? তুমি আসলে যা ভাবছো তা নয়, বিশ্বাস করো আসলে হয়েছে কি? আমার চলে গেলে তুমি